আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আয়েশা নাদিরা ব্লগটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের খুব সহজভাবে কিভাবে ইলিশ মাছ রান্না করা যায় সেই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি এখানে একটি ইলিশ মাছ নিয়েছি এবং ইলিশ মাছটা ফ্রিজে ছিল, তো বের করে নিয়ে তারপর বরফটা ছাড়িয়ে নিয়েছি। তো এই যে ইলিশ মাছটা দেখে নিচ্ছেন, ইলিশ মাছটার সাইজটা মোটামুটি ছিল, অত বড়ও ছিল না, খুব ছোটও ছিল না। এখন আমি কেটে নিব। তো এই যে আমি ইলিশ মাছটা ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি মশলা মাখিয়ে নেব, হলুদ দিয়ে দিলাম, তারপর এখানে লবণ দিয়ে দিব। তো লবণ দিয়ে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নেব। ইলিশ মাছটা খুব ভালোভাবে মাখাতে হবে, হলুদ মরিচ নিয়ে খুব সুন্দরভাবে মাখাতে হবে। আর যদি কারো আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন আমি তেল দিয়ে দিব কড়াইতে। তো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এখন আমি এখানে মাছগুলো ছেড়ে দিব। তো ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে, এক এক করে সব মাছ দিয়ে দিতে হবে। এক এক করে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আর শুধু এখানে হলুদ এবং লবণ দিয়ে আমি মাখিয়ে ভাজি করে নিচ্ছি, কেননা আমি এটা মাখা মাখা রান্না করব মাছ এজন্য। কিন্তু আমি যদি ভাজি করতাম দেন এখানে সব মরিচ হলুদ সব কিছু দিয়ে একই সাথে মশলা দিয়ে মাখালি হতো, তারপর ভাজি করে নিলি হতো। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কড়াইতে, যে কড়াইটা আমি মাখানো হয়েছিল মাছটা, সেই কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এখানে মাছ ভাজির তেলটাই আমি দিয়ে দিব, এক্সট্রা আর তেল যোগ করব না, কারণ অপচয় করা কারোর জন্যই ভালো না। তো আমি সেই মাছটার তেলটাই দিয়ে দিলাম, সাথে এখন এটাই মরিচ দিব, মরিচ অ্যাড করে নিব। যে যেরকমের ঝাল পছন্দ করেন সে সেই রকমের ঝালের মরিচ দিবেন, সেই পরিমাণে। এখানে পরিমাণ বলে দেওয়ার মতো কিছু নেই। তো এখানে দিয়ে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। এই যে আমি কষিয়ে নিচ্ছি, কষানোটা প্রায় হয়ে গিয়েছে। খুব ভালোভাবে কষাতে হবে মশলাটা, আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবং মাছের ভিতর আর একটু তেল ছিল, আমি ওটুকু তেলও দিয়ে দিলাম। এবং খুব ভালোভাবে কষাতে হবে মশলাটা, মশলা জানি মশলার হলুদ মরিচের গন্ধটা না আসে, তাই আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবং কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এখন আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিব। তো সব মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর আমি মাছ উল্টে যে উল্টানোর সময় একটু ভেঙে গিয়েছিল, আপনারা খুব সাবধানতার সহিত উল্টে নেবেন। তো এখানে সব মাছ দেওয়া হয়ে গেছে আমার, এখন একটু পানি দিয়ে নিব। এবং পানির পরিমাণটা কম হয়ে যাওয়ার কারণে চিন্তা করতেছি আরেকটু আমি পানি দিব। তো এই যে পানিটা দিয়ে দিলাম। আর খুব ঘরোয়া পদ্ধতিতে মাছটা রান্না করা, খুব সহজভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, ট্রাই করে মাছটা কেমন হয়। এখন আমি একটু পানি দিয়ে সাজিয়ে নিচ্ছি বা গুছিয়ে নিচ্ছি মাছটা এপাশ ওপাশ থেকে। তারপরে একটু ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব, পরবর্তী সময় আসছি মাছ হয়ে যাওয়ার পরে। তো এই যে দেখতে পাচ্ছেন একটু একটু করে ব্লক আসতেছে, এবং এ পর্যায়ে আপনারা তুলে নিতে পারেন আর একটু ভাজিও করতে পারেন।
আমি এ পর্যন্তই উঠিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।